হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি তৈরি করছি মাটন বিরিয়ানি তো চলুন দেখে নিন কি করে তৈরি করছি প্রথমে এখানে প্রায় দেড় কেজি মতো মাংস নিয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম লবণ হলুদ দিলাম পরিমাণ মতো আর দিচ্ছি এখানে আদা রসুন লঙ্কার পেস্ট জিরা জিরাও পেস্ট আছে এখানে দিলাম টমেটো কচি এবার দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো সব দু চামচ করে এবারেতে আমি দিয়ে দিব সাদা তেল আন্দাজ মতো প্রায় আড়াইশো গ্রাম মতো সাদা তেল দিয়েছি এবার ভালো করে মাখতে হবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আবার ঢাকা দিয়ে মাংসটাকে কষাতে দিতে হবে জল দিয়ে দিয়েছিলাম এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে মাংসটা কষাতে হবে অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার রেডি হয়ে গেল মাংস কষা এই মাংসের এই পাটটা আপাতত শেষ এবার আসছি আমরা ভাতের জন্য হাঁড়িতে জল গরম করতে বসিয়েছি এর মধ্যে দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ দালচিনি। দিয়ে ঢাকা দিলাম জল ফুটে উঠেছে এবার আমরা চালটা দিয়ে দেবো বাসমতি চাল দিচ্ছি বিরিয়ানির ভালো করে চালগুলো দিয়ে দিতে হবে আমি স্কিপ করে গেছিলাম এতে আমি লবণ দিয়েছি প্রায় দু চামচ মতো এবার প্রায় সেভেন্টি পারসেন্ট মতো ভাত হতে হবে তারপর আমরা এটাকে নামিয়ে নেব এবার আমি আসছি আলুর পোশানে এ আলুতে আমরা দেব এবার কেশরি রঙ কেশরী রং দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিব এভাবে কেশেরের রঙগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর দিব লবণ হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে আলুটা ভালো করে মেখে নিয়েছি এবার চলুন হাঁড়িতে এবার আলু ভাজবো তার জন্য সাদা তেল দিলাম আর দিব হাফ চামচ মতো ঘি ঘি আর সাদা তেলে আলুটা ভাজবো আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে তুলে নেব ভালো ভাজা হয়ে গেছে এবার আসছি জলটা বিরিয়ানির জলটা রেডি করে রাখি এবার কেশের রঙ দিলাম দিয়ে এবার আমরা এতে দেব প্রায় তিন চামচ মতো কেওড়ার জল এবার দেব ওই ওই রকমই প্রায় তিন চামচ মতোই গোলাপ জল এবার আমি এতে কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে দেব তাহলে জলটা রেডি হয়ে যাবে এবার আসছি আমরা বেরেস্তা কর বেরেস্তা করবো এবার এবারেস্তা করার জন্য তেলের ভেতর পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব রেস্তা তুলে নিয়েছি সাথে চিনিও রেখেছি এবার ওই হাঁড়িটাতেই আমরা লেয়ার বানাবো প্রথমেই ভাতটা দিয়ে দিলাম ভাতের লেয়ার করব ফার্স্টে লেয়ার করা হয়ে গেছে এরপর দিব আমরা মাংসটা মাংসের লেয়ার করার পর ভালো করে চারিদিকে মাংসটা ছড়িয়ে দিয়ে দিতে হবে আপনাদের এইভাবেই চারিদিকে মাংসটা দিয়ে দেবো এরপর আবারও ভাত দিয়ে লেয়ার তৈরি করবো ভাতগুলো চারিদিকে দিয়ে দিলাম এরপর দিব ভাজা আলু আবারও ভাত দিলাম ভাতের লেয়ার দিচ্ছি ভাতের লেয়ার দেওয়া হয়ে গেছে এরপর আমরা এর ওপর দিয়ে দিব বেরেস্তা চিনি আর বেরেস্তা মিক্স করে চারিদিকে ছড়িয়ে দিলাম এবার দেব বিরিয়ানি মশলা গুঁড়ো আবার দিলাম লবণ ভাতে লবণ দেওয়া ছিল তারপরেও একটু আন্দাজ মতো লবণ দিলাম আবারও ভাতের লেয়ার তৈরি করলাম এবার আবারও আমি এতে দিয়ে দিব বেরেস্তা চারিদিকে ছড়িয়ে দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে এরপর আমি এতে দেব সেই তৈরি করা গোলাপ জল কেওড়ার জল আর মিঠা আতর প্লাস কেশেরি রঙের জলটা দিয়ে দিলাম চারিদিকে ভালো করে বেশ কালারফুল হবে একটু দেখতে দিয়ে দিতে হবে এইভাবেই আমার দেওয়া হয়ে গেছে এবার আমি একদম আভানের আসটা একদম লো ফ্লেমে দিয়ে হাঁড়িটা চাপিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়া হয়ে গেছে এবার আমি কিছু একটা জিনিস এর ওপর চাপিয়ে দেব চাপিয়ে দিয়েছি দেখুন আবার কিছুক্ষণ পর কেমন হয়েছে প্রায় দশ মিনিট পর আমরা ফিরে এসছি দেখুন বেশ কালারফুল হয়েছে ব্যাপারটা দেখেই তো জিভে জল চলে আসছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে দেখবেন খুব সুন্দর একদম দোকানের মতো স্টাইলের হয়েছে খেতে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এইভাবে একবার ট্রাই করে দেখুন একদম দোকানের স্বাদ পুরো ভুলে যাবে বাড়িতেই এত ভালো করে তৈরি করতে পারবেন তো রেডি হয়ে গেল রেডি অ্যান্ড সার্ভ বিরিয়ানি তো আপনাদের কেমন লাগছে আমার রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজ এই পর্যন্তই আবার পরে দেখা হবে